দর্শক, নির্বাচনী প্রচারের সর্বশেষ খবর জানতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, সারা দেশে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা, তো এই নিয়ে ভোলায় আপনি কেমন পরিস্থিতি লক্ষ্য করছেন? নুসরাত, আপনি জানেন যে 6 দিন পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, অর্থাৎ 7ই জানুয়ারি কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কিন্তু দিন যত গণিয়ে আসছে, ভোলার যে 4টি আসন রয়েছে, 4টি আসনেই কিন্তু নির্বাচন তত জমল হতেছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, করছেন বিভিন্ন উঠান বৈঠক এবং পথসভা, দিচ্ছেন নানা রকমের প্রতিশ্রুতি। তো আমি কিন্তু আছি ভোলা সদর আসনে, এখান থেকে বারংবার নির্বাচিত হয়েছেন সাবেক শিল্প বাণিজ্য মন্ত্রী বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ, তিনি এই আসনটি থেকে এবারও নৌকার মাঝিও নির্বাচন করতেছেন। আমার সাথে এখানে এই পূর্ব ইলিশায় একটি পথসভা আছে, পথসভা এখানকার কিছু নেতাকর্মী বা সমর্থন রয়েছে, তাদের কাছে জানতে চাইব যে বর্ষিয়ান নেতা একাধিকবার নির্বাচিত ভোলায় উন্নয়নের অনেক ধরনের কাজ করেছে এবং তার এই নেতার কাছে তাদের নির্বাচিত হলে কোন ধরনের প্রত্যাশা রয়েছে। আমাদের যে জাতীয় নেতা তোফায়েল আহমেদ, উনি এবারকারী দ্বাদশ সংসদ নির্বাচন সহ 8 বার এর আগে নির্বাচিত হয়েছেন, এবার নিয়ে 9 বার হবে। আমাদের নেতা ভোলার সকল দৃশ্যমান উন্নয়ন হতে শুরু করে ভোলা যে নদী বাঙ্গন সেটাও উন্নয়ন করেছেন। এখন তার শেষ স্বপ্ন ভোলা বরিশালের স্বপ্নের ব্রিজ, এটা নির্মাণের জন্য ধন্যবাদ। আমি এখন আরেকজন থেকে জানতে চাইবো যে আপনারা এখন তার সাথে কি প্রত্যাশা করতেছেন বলার উন্নয়নের সমস্ত কাজে। আমাদের নেতা জননেতা তোফায়েল আহমেদ আমাদের নদীবাঙ্গায় 690 কোটি টাকার সিসি ব্লক ইতিমধ্যেই গত 1 নাকে পাশ হয়েছে। এর আগে তো সিসি ব্লক দিয়ে নদী রক্ষা করছে নদীবাঙ্গন থেকে। আমাদেরকে আমাদের উত্তর ভোলার মানুষ নেতার কাছে আমরা চিরঋণী। এখন আমাদের একটাই দাবি, জননেত্রী শেখ হাসিনা বরিশালের মিটিং এ আমাদের গ্যাস নিয়েছেন, আমাদের নেতার শেষ স্বপ্ন ভোলা বরিশাল ব্রিজ, এটাই আমরা তার কাছে দাবি করি। ইনশাল্লাহ আমি ব্রিজ হয়ে যাবো। ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে এর আগে কিন্তু তিনি ভোলায় অনেক ধরনের উন্নয়নমূলক কাজ করেছে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে এখান থেকে যে সদর আসনে সাবেক শিল্প বাণিজ্য মন্ত্রী নির্বাচন করবেন, তার যে শেষ স্বপ্ন ভোলা বরিশাল সেতুর কথা ওনারা বলছেন, কিন্তু ভোলার যে সাধারণ জনগণ রয়েছেন এবং সচেতন মহল সহ নতুন যারা এবার ভোটার হয়েছেন, তারা বলছেন যে যেই নির্বাচনে জয়ী হয়ে আসুক, ভোলাকে যাতে একটি স্মার্ট জেলা হিসাবে গড়ে তুলে এমনটাই ভোলার সচেতন মহল মনে করছেন। তো এই ছিল ভোলা থেকে আমার নির্বাচনের প্রচার নিয়ে সর্বশেষ খবর। নুসরাত লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে নির্বাচনী প্রচারণ সর্বশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি আরিফ হোসেন লিটন। দর্শক, এবার আমরা চলে যাব রংপুরে। রংপুর থেকে নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাতে যুক্ত হবেন আমার সঙ্গে মাহমুদুল হাসান। ধন্যবাদ আপনাকে জানিয়ে রাখি যে আমি রয়েছি রংপুর সংসদীয় সভাসদ। এখানে যে আওয়ামী লীগের যে মনোনীত প্রার্থী জাতীয় সংসদ স্পিকার, তিনি কিন্তু তার যে কর্মী সমর্থকদের সাথে কিন্তু তিনি তার যে নির্বাচনী সেটি কিন্তু চালাচ্ছেন। এবং আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে রংপুরের যে কয়টি আসনে আমরা দেখেছি যে দলীয় প্রার্থী থেকে শুরু করে প্রার্থীরা কিন্তু সেখানে বিভিন্ন ভাবে মাঠ কিন্তু আসলে শেষ মুহূর্তে কিন্তু তাদের নেতাকর্মীদের সাথে নিয়ে কিন্তু তিনি কিন্তু তার যে কর্মী সমর্থকদের সাথে নিয়ে ভোটারদের দ্বার প্রান্তে যাচ্ছেন এবং নানা ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন। তবে আপনাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে নেতাকর্মীদের সাথে নিয়ে জাতীয় সংসদের যে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, তিনি এখানকার যে এই পীরগঞ্জের যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলাজনুর মোহাম্মদ মণ্ডল, তার ডাকে তার যে নেতাকর্মীরা, তার যে কর্মী সমর্থক, তাকে আসলে সমর্থন জানিয়ে নৌকার পক্ষে কাজ করার জন্য কিন্তু সবাইকে নির্দেশনা দিচ্ছেন। এবং এখানে জাতীয় সংসদের যে স্পিকার, এই আসনের যে নৌকার মনোনীত প্রার্থী ডক্টর শিরীন শারমিন চৌধুরীর পক্ষে কিন্তু প্রচার প্রচারণার অংশ হিসেবে কিন্তু এখানে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি মাহমুদুল হাসান, জানাচ্ছিলেন নির্বাচনী প্রচারণার খবর। দর্শক, এবার আমরা জানাবো খুলনার খবর। সেখান থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত হবেন আমার সঙ্গে শিশির রঞ্জন মল্লিক।
আমি 7ই জানুয়ারি যে দাদর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে খুলনার কিন্তু সংসদীয় 6টি আসন সংসদীয় 6টি আসনেই কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণায় মেতে উঠেছে সাধারণ ভোটার এবং দলীয় যে বা স্বতন্ত্র বিভিন্ন প্রার্থীর কর্মীরা সেটাকে লক্ষ্য করে আজ কিন্তু আমরা এখন সকালে অবস্থান করছি খুলনা 2 আসনের যে সংসদীয় আসন এখানে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েলের পক্ষে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গণসংযোগ করছে অনেক নারী এবং পুরুষ কর্মীরা তারা কিন্তু সকালে খুলনায় এই খুবই শীতের ভিতরে প্রকট শীতকে উপেক্ষা করে তারা কিন্তু প্রচার প্রচারণায় ব্যস্ত হয়েছেন খুলনা কিন্তু 6টি আসনেই প্রচার প্রচারণায় খুবই সেই নির্বাচনী প্রচার প্রচারণা যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই কিন্তু তারা শুরু করেছে তা সে লক্ষ্যে মাইটিভি দর্শকদেরকে আরও একটু জানিয়ে রাখতে চাই যে খুলনার 6টি আসনেই কিন্তু খুবই সুন্দরভাবে প্রচারণা এখনও কোনো অপ্রীতিকর বা কোনো বিশৃঙ্খলা কোনো ঘটনা না ঘটে তার ভিতর থেকে কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে খুলনা থেকে নির্বাচনী প্রচার প্রচারণার এই ছিল সর্বশেষ তথ্য ধন্যবাদ।